বাবা এই ওজন কিরকম হবে 5-7 কেজি নাকি আরো বেশি এরময় হোক এটা বাড়ি নিয়ে যাও দুবলাচরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হলো আলোরকুলের মুখেই ট্রলার থামলো আর সেখানেই পেয়ে গেলাম একটা বিশাল আকৃতির সাগর শোল মাছ এটা মাথায় বিরাট বড় আজকে ইফতারের পর এই সাগর শোল মাছ দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে হ্যাঁ একটু বেশি বেশি লাগতেছে আমাদের এই সফরটি মার্চ মাসের শেষের দিকের জেলেরা তখন ব্যস্ত বাড়ি ফেরা নিয়ে আগের রাতে আমরা রওনা দিয়েছিলাম মংলা থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাতে তো রান্না করার কথা ছিল হচ্ছে ডাল আর চাল দিয়ে খিচুড়ি কি রান্ধলে নো গেল রাতের সেহেরিতে আমরা চাল ডাল মিলিয়ে খিচুড়ি খেয়েছিলাম সুন্দরবনের জীবনে একরকমের আকর্ষণ আছে সুন্দরবন একভাবে আমাদেরকে টানে আপনারা যারা সুন্দরবন ভালোবাসেন তারা সেই টান সম্পর্কে কিছুটা অনুভব করতে পারেন কঠিন এবং সুন্দর সেই জীবনটি গোসল করে দেখেন কি কায়দায় গোসল আল্লাহ তোর কি সিস্টেম চলতে চলতে গোসল কমপ্লিট জোয়ারভাটার হিসেব গরমের কারণে আমাদের দুবলাচরে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল তবে জোয়ার থাকায় আমরা সরাসরি ঢুকে পড়লাম আলোরকোলের খালে শুটকির গন্ধ পাচ্ছি শেষ সময় চলে সাধারণত মৌসুমের শেষ দিন পর্যন্ত জেলেরা সাগরে থাকেন কিন্তু এবার আবহাওয়া বেশ খারাপ সাগর উত্তাল তাই আগে ভাগেই চলে এসছেন তারা জেলেরা সবাই উঠে আসছে মোটামুটি এখন বাড়ি ফেরার মতো একটা পরিস্থিতি এই যে 5 মাস আগে আসলো এখন সব গুছায় ফেলতেছে দেখেন সারি সারি ট্রলার এই জায়গায় একসঙ্গে এতগুলো ট্রলার কিন্তু মৌসুমের অন্য সময় দেখা যায় না এখন বাড়ি ফেরার জন্য উন্মুখ উতলা হয়ে আছেন জেলেরা এখানে অ্যাকশন চলে এখন হচ্ছে যে আমরা এই ট্রলারের পাশে ভিড়ব এখানে বরফ ট্রান্সফার হবে এই ট্রলার থেকে আরেক ট্রলারে জোয়ারভাটা যেখানে প্রকট সেই অঞ্চলে ট্রলার নোঙর করা খুব সহজ কাজ নয় এখানে মানে একেবারে সাগরের মুখ যেহেতু আমাদের ট্রলারটি নোঙর করতে বেশ হিমশিম খাচ্ছেন আমাদের পাইলট আমাদের ক্যাপ্টেন বেলায়াত সর্দার নিজেও যাই হোক শেষ পর্যন্ত নোঙর করলো ট্রলার কাকা ও কাকা আছেন কেমন আছি কাকা আমাদের আশরাফুল কাকার কথা মনে আছে নিশ্চয়ই তিনি সুন্দরবনে আশরাফুল কাকা তো তিনি অনেকক্ষণ ধরে এই ঘাটে এসে অপেক্ষা করছিলেন এখনো জোয়ার পুরো হয়নি বলে ট্রলারে উঠতে একটু বেগ পেতে হলো তার এই দেখা গেছে কাকা আসেন 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 কাকা এই পুরো চরে একটা মাত্র ছাতা আছে
এবার ডিঙ্গি নৌকা করে রওনা দিয়েছেন আমাদের দেবকাকা। দেবকাকার কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। যাই হোক, তারা সবাই মিলে ব্যস্ত মাছ কোচানো নিয়ে। এসব টাকা পাঠি নাকি? বাহ, সাইজ তো সুন্দর। এটা কবে ধরা? কালকে ধরা না? দেখছেন কি সুন্দর মাছ। কি অবস্থা? বরফ ট্রান্সফার হচ্ছে? এই হচ্ছে চিংড়ি মাছ। এই মাছটার দামটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে হয়ে যায়, আমরাও খেতে পারি। ঠিক আছে। ও ইয়েস, এই চিংড়ির কেজি কত? ঢাকায় তো 700 টাকা হবে। 700 টাকা হবে। ঠিক আছে, এই হচ্ছে চাকা চিংড়ি। না না না, এটা হচ্ছে এখানকার মাছেরই সাইজ আর কি। এটা সুপের মধ্যে যায়। ঠিক আছে। হ্যাঁ, এই মানে মাছগুলোর দামটা আর এই মাছটা এইভাবে মানে টাটকা অবস্থায় নিয়ে যাওয়া, এটা হ্যাঁ এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আস্তে আস্তে আসে, একবারে তো আর 50 পোন হচ্ছে না। হ্যাঁ, আর আমাদের যদি 20-50 পোন না হয় তাহলে এখান থেকে তুলতে আমাদের কেয়ারিং খরচ পোষাবে? হ্যাঁ, পোষাবে না। কে রান্না হবে নাকি এখন? এটি সেই চাকা চিংড়ি। এটা তো মোটামুটি একটু হালকা সিদ্ধ করে খেলেও তো মজা। হ্যাঁ, চৈত্র মাস, সেভাবে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, রোদ যেটি পড়েছে প্রচন্ড গরম এবং তীব্রতা নিয়ে আমাদের একরকমের 12টা বাজিয়ে দিচ্ছে। আসলে চৈত্র বৈশাখ মাসে এখানকার পরিবেশ চরম ভাবাপন্ন থাকে। কাকা কালো হয়ে যাচ্ছেন, কালো হয়ে যাচ্ছেন কাকা। আছি ভালো, আর চিন্তা নেই না, ছাতা তো এই চরে আর দেখতেছি না কারো মাথায়। সন্ধুদা বললাম, ছাতা তো আর কারো মাথায় দেখতেছি না এই চরে। বাবু, হ্যাঁ কেমন আছেন? কবে আসলেন, চরে আসলেন কবে? এক মাস আর ওঠেননি? হ্যাঁ, সেজন্য 3 মাস পর পর যান কি দাতি না? না, ছাতা লাগতেছে না কাকা, ধরি দেন, ওঠেন আপনি। মাছ কিরকম হচ্ছে মালা ভাই? মোটামুটি যাক, তাও ভালো। সাগরের জেলেরা জাল গোছানো নিয়ে ব্যস্ত, এদিকে যারা কাঁচা মাছের কারবার করেন তারা ব্যস্ত সেই মাছগুলোকে কিভাবে শহর পর্যন্ত নেওয়া যায় সেটি। বরফের খুব ক্রাইসিস যাচ্ছিল নাকি কাকা? হ্যাঁ, মানে আজকে মাছ না আসলে বিপদ হয়ে যেত। কি মাছে কি দেখা যাবে না দেখলে হয়? এটা কি শোল বলে? এটাকে সাগরের শোল বলে। সাগরের শোল, সাগরের শোল, বিশাল সাইজ। তো শোল মাছের মতো চেহারা, মানে মুখটা ছাড়া তাই না? না না না, বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে না? বাবা, ওজন কিরকম হবে? 5-7 কেজি?
কি আরো বেশি মাছ কম দেখি মাছটা আমাদের পছন্দ হয়েছে সর্দার বলছিলেন যে এই মাছের নাকি স্বাদ খুব ভালো যদিও আমাদের আগে এই মাছ খাওয়ার অভিজ্ঞতা ছিল না বড় ভাই কই জাইদুল বড় ভাই কই আদরকাটা হ্যাঁ জানি তো এটা মাথায় বিরাট বড় যদি একটা বর্ষিতে বাঁধাইতে পারতাম ভাই যদি একটা বর্ষিতে বাঁধাইতে পারতাম চলে গেলবার যাওয়ার সময় কাকার তো মাথা গরম রেখে গেলাম বরফের ক্রাইসিসে মাথা গরম দেখে গেলাম আর এবার আমরা বরফ নিয়ে আসছি এই জন্য সাথে করে বরফ নিয়ে আসছি বরফ ছাড়া ওঠা যাবে না চরে হ্যাঁ এই হে বরফ রে বরফ আনার কোনো পরিকল্পনা কাকা আসবে 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 না যাক এবার কি ওই যে গতবারের মতো একটু কাটার ইয়ে করবো নাকি ভাই অভিনয় কি ছুরি আনবো ওকে আনতেছি দাঁড়ান দেখে আমি ছুরি নিয়ে আসি এই কাজটি বেশ কঠিন আমার যদিও ইচ্ছা করে মাঝে মাঝে যে তাদের সঙ্গে তাদের কাজে অংশ নিই কিন্তু কাজগুলো মোটেই সহজ নয় বিশেষ করে বড় মাছগুলো কাটাকুটি করার কাজটি একেবারেই যারা অভিজ্ঞ তারা ছাড়া আসলে অন্যদের জন্য করাটা খুব কঠিন যাই হোক সাগর শোল মাছ আমরা আজকে ইফতারির পর তার ভুনা বা তরকারি বা বেলাছর্দার কী রাঁধবেন জানি না এখনও সেটি আমরা খাবো আশা করি আর তার আগেই যেহেতু বিকেল হয়ে গেছে জেলে ভাইরা তাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছে পাশাপাশি আমরাও সন্ধ্যার পরের রান্নাবান্নার যে কাজগুলো সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে জোয়ার কিন্তু এখনও পুরোপুরি হয়নি বলে আমরা ট্রলারে ফিরতে পারছি না তাহলে কি ছুরি বাড়াইতে হবে যারা জঙ্গল করেন অর্থাৎ সুন্দরবনে মাছ কাঁকড়া ধরেন তারা প্রত্যেকেই এরকম মাছ কাটা মশলা বাটা এবং রান্নাবান্না করার কাজটি পুরোদমে জানেন বাড়িতে তো পাঠাবো আমরা খাবো না এখন ঠিক করেন আমরা এটা খাবো কি খাবো না এবারে শেফের হাতে পড়ছে বৃত্তি আছে ঠিক আছে চলুক কাটাকুটি কত দাম বেচবেন বিকেল গড়িয়ে গেছে আমাদের ইফতারের আয়োজন করতে হবে আমরা নিউ মার্কেটে যেতাম কিন্তু যেহেতু এখনও পুরোপুরি জোয়ার হয়নি কাজেই ট্রলারেই আমাদের ইফতার করে নামতে হবে মোট কথা আমরা এখন পানিতে নেমে চরে যেতে চাচ্ছি না সন্ধ্যার পর নিশ্চয়ই দুবলা চরে
নামবো আমরা। এদিকে বিশাল আকৃতির সেই সাগর শোল মাছের কাটাকুটার কাজ শেষ, ইতিমধ্যে রান্নাঘরের সামনে আসন গেড়েছেন আমাদের সর্দার, আমাদের ক্যাপ্টেন, আমাদের মূল শেফ যাকে আমরা বলি। হলুদ না মরিচ? আগে মরিচ। এই যে মাছি টাছি যাতে না পড়ে ঝামেলা। ও আচ্ছা আচ্ছা, অ্যান্টিসেপ্টিক দিয়ে দিলেন আগে। শহরের লোকে কিরাম জাল খায় তা তো জানি না। হ্যাঁ, এটা কাঁচা মরিচ দিয়ে পাক করা যাবে না, এটা বাড়ির বাড়ির কোটা মরিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেদের ভাঙানো মরিচের গন্ধ পাচ্ছি, ঝাল ঝাল গন্ধ। কাশ্মীরিও দিচ্ছেন নাকি? ও কালার, শহরের মানুষ কালারে খায়, আপনি তো কালারের মানুষ হয়ে গেছেন লোকে বলে। এই সামুদ্রিক শোল অ্যাভেলেবেল পাওয়া যায় না? না এখন যাবে হলুদ, এখন যাবে হলুদ খাবো। এই কড়াইটা আমাদের রাখতে হয় মাঝে মাঝে, 20-25 জন খাই একসাথে, তো এটাও কোটা বাড়তি থাকলে আমাকে একটু দিয়ে দিন, যাওয়ার সময় নিয়ে যাবেন, যাওয়ার সময় দিয়ে দিন, আপনি আবার ভাঙায় নিন। নিজের বাড়ি ধুয়ে সুন্দর করে ধুয়ে রোদ শুকায় তারপরে নিয়ে গেছি ভাঙাই। তিনিও এসেছেন আমাদের সাথে, আজকে রাতের জোয়ারে আবার বেরিয়ে যাবেন, অর্থাৎ সন্ধ্যার ইফতার এবং খাওয়া দাওয়া করে তারা আবার রওনা দিবেন। জিরার গন্ধটা ছোটে না ভাই? এই জিরার গন্ধটা একেবারে মাথা নষ্ট করে ফেলে। অ্যাকশন চলতেছে, ওই মাছ বাইরে গেল মনে হচ্ছে, একটু বেশি বেশি লাগতেছে, বাড়ালেন নাকি? মানে যতটুকু মাখলেন এখন একটু ফুলে টুলে গেছে নাকি? ডিমের মধ্যে পানি দেওয়ার মতো চলে না? এটা হচ্ছে সাগর শোল, আপনার জালে পড়ে না? সন্ধ্যা হতে হতে জোয়ার পুরো হবে, আমাদের ট্রলারটি পুরোপুরিভাবে ভাসবে এবং তখন আমরা বলছিলাম যে চরে নামবো, তার আগে রান্নাবান্না শেষ করে নাও। এই গন্ধ পাওয়া যাচ্ছে, হোক হোক আরেকটু হোক তারপর টেস্ট করি, হয়ে গেছে। টেস্ট করাই লাগতেছে নাকি? অদ্ভুত, এই জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারাটাই দারুণ একটি বিষয়। দেখতে মনে হবে খুব
আরামদায়ক আসলে সেটি নয়। আবার কেউ মনে করতে পারেন যে এটি অসম্ভব, আমি বলি সেটি অসম্ভবও নয়। এই জীবনে খাপ খাইয়ে নিতে পারার মধ্যেই আনন্দ। যাই হোক, পরের পর্বে আবারও দেখা হবে, ভালো থাকবেন।